হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইদিকে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনই মিলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়। যাওয়ার পরে ডাক দিয়া বলে, আলী আমাদের কেমন যেন মন বলতেছে ফাতেমার সঙ্গে পয়গম্বর তোমার বিবাহ দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। হযরত আলী বলে, সর্বনাশ, আমার সঙ্গে রাসূলের মেয়েকে বিবাহ দিবে যার ব্যাপারে রাসূল বলেছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সর্দারিনী হবে ফাতেমা, বিশ্ব নবীর মেয়ে আমার সঙ্গে বিবাহ দিবে। আমার তো ঘর নাই, আমার তো বাড়ি নাই, কিচ্ছু নাই, বেটে মানুষ। হযরত আলী সাইজে একটু শর্ট ছিলেন। হযরত আলী বলে, আমি শর্ট মানুষ, বেটে মানুষ, টাকা পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, আমার সঙ্গে রাসূল মেয়ে বিবাহ দিবে বিশ্বাস হয় না। হযরতে আবু বকর, হযরত ওসমান তখন রাসূলের অন্য মেয়েদেরকে বিবাহ করেছেন, ওই সময় হযরত ওসমান রাসূলের জামাতা। হযরত ওসমান বলতেছে, আমার কেমন জানি মনে হয় তোমার জন্য পয়গম্বর ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে, একটু যাও। হযরতে আলী সাহস পাচ্ছেন না, কারণ হযরতে আলী ওই সময় রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে খান। আবু তালেব, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, তার যে সন্তানগুলি ছিল, এই সন্তানগুলির মধ্যে একটা সন্তান ছিলেন হযরতে আলী, আর অন্যান্য সন্তান ছিলেন জাফর ছিলেন, হযরতে আলী ছিলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্ট অবস্থায় নিজের সঙ্গে রাখতেন। ছোট্ট থেকে রাসূলের ঘরের মধ্যে খাবার দাবার, ছোট্ট অবস্থায় যখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন, তখন থেকেই হযরতে আলী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খান। রাসূলেই তাকে আস্তে 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 বড় করেন, লালন পালনের দায়িত্ব সব তার। হযরতে আলী আজীব হয়ে গেলেন, আমার তো বিশ্বাস হয় না, আমার না আছে ঘর, না আছে বাড়ি, পয়গম্বরের ঘরের মধ্যে খাই, টাকা দিলে আমার পকেট খরচ হয়, টাকা না দিলে পকেট খরচ হয় না, যদি জামা দেয় তো পাই, না দিলে পাই না, এমন অবস্থা আমার সঙ্গে পয়গম্বর বিবাহ দিবে ফাতেমাকে, বিশ্বাস হয় না। কিন্তু বারবার হযরত ওসমান এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে একটু যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহস করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে বিবাহের প্রস্তাব দিবে, কিন্তু কাজ পর্যন্ত গেছে কিন্তু কিছু বলতে পারেন নাই। বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিছু যদি মনে না করেন একটা কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো। এই বলো বলছে হযরতে আলীর সাহস হয় নাই, সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হয়ে চলে গেছে। এরকম দুই তিনবার পর্যন্ত হলো, কিন্তু হযরতে আলী মুখ দিয়া বলতে পারছেন। চতুর্থ দিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যখন পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, আবার হযরতে আলী যখন মসজিদ থেকে দৌড় দেওয়ার যখন চেষ্টা করবে, কারণ সাহস পাচ্ছে না, এমন সময় আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর হাতটা ধরছে, আজকে তোমাকে যেতে দেবো না, প্রত্যেক দিন এসে কি বলো না বলে দৌড় মারো। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে নেই, খেয়াল রেখে গেছি, ভয়ে বলতে পারতেছে না, ইয়া রাসূলুল্লাহ আমার খেয়াল নাই, ভুলে গেছি। বলে, ভুলে গেলে হবে না, তোমাকে বলতে হবে কি জন্য তুমি আসছো, কি কথা বলতে চাও তোমাকে বলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমার বিবাহের আলোচনা শুনতেছি। বলে, হ্যাঁ, আলোচনা শুনতেছো, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কিছু মনে না করেন আমি বিবাহ করতে চাই, এ কথা বলছে। আর রসুল যখন হাতটা ছেড়ে দিছে, মারছে একটা দৌড়, কি জানি অবস্থা আবার ঘটে। এইদিকে হযরতে আবু বকর, হযরতে ওসমান, হযরতে ওমর যারা ছিলেন, যাকে বারবার হযরতে আলীকে যেতে বলছিলেন, এরা একজনও মসজিদের মধ্যে নাই। যেই দেখছে হযরতে আলীর সঙ্গে কথাবার্তা বলছে, সঙ্গে সঙ্গে তারা মসজিদ থেকে বের হয়ে গেছে। যে এখন আবার কোন ঘটনা ঘটে নাকি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একা, তিনি আর থাকতে পারলেন না, ভয়ে মারছে দৌড়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর পাঠা দিলেন, আলী চলে আসো, তোমার জন্য আমি ওয়েট করতেছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ও আলী, আমার টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, কোনো কিছুর দরকার নাই, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে ইঙ্গিত করা হয়েছে ফাতেমার সঙ্গে যেন তোমার বিবাহের ব্যবস্থা করে দেই। বলি সুবহানাল্লাহ।
পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে এমন একটা ছেলের সঙ্গে বিবাহ দিয়ে দিবেন যার না আছে কোনো বাড়ি না আছে কোনো গাড়ি কিন্তু তার ভিতরে এমন আল্লাহর ভয় হযরত আলীর ভিতরে এমন আল্লাহর ভয় এমন তাকওয়া যার কারণে পয়গম্বর এমন একটা ছেলেকে নিজের জন্য নিজের মেয়ের জন্য পছন্দ করলেন বলি সুবহানাল্লাহ অবস্থাটা কি ঘটলো হযরত আলী চলে আস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে আলী তুমি যে আমার মেয়ে ফাতেমাকে বিবাহ করবা মোহরের টাকা কি তোমার কাছে আছে হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে কাই যদি কিছু পকেট খরচের টাকা দেন তো পাই গতকাল তো টাকা পয়সা দেন নাই পকেটে কোনো টাকা নাই আমি মোহর দেব কোন জায়গা থেকে আল্লাহর পয়গম্বর বললেন আলী আমার মেয়ে ফাতেমাকে বিবাহ করবা মোহর বাকি রাখা যাবে না আলী তোমাকে মোহর পরিশোধ করেই তোমাকে বিবাহ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা তোমরা মেয়েদেরকে মোহর পরিশোধ করে দিয়ে দাও বিবাহের আগে এই মোহর পরিশোধ করা গত সপ্তাহেও এই বিষয়ে কিছু আলোচনা করেছিলাম আমি আজকে মোহর এটা সামাজিক একটা রীতিনীতির মতো হয়ে গেছে মোহর শুধু ওই কাবির নামার মধ্যে উঠা রয়ে থাকে এটা পরিশোধ করার যুবকদের নিয়ত থাকে না এজন্য মোহর এটা স্ত্রীর হক এটা আপনাকে আদায় করে দিতে হবে কারণ স্ত্রীর হক আপনি যদি মোহর আদায় না করেন আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল অন্যায়ভাবে কারো অর্থ কারো সম্পদ তোমরা ভক্ষণ করো না এই মোহর এটা হলো স্ত্রীর হক তাকে এটা আদায় করে দিতে হবে আপনার যদি মনে মনে ইচ্ছা থাকে স্ত্রীর হক আপনি আদায় করবেন না মোহর আপনি আদায় করবেন না আল্লাহর আসামির কাঠগড়ে আপনাকে তার হতে হবে এটা হলো বান্দার হক তাকে আদায় করে দিতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে আলী আমার মেয়ে ফাতেমাকে তুমি বিবাহ করতে চাও ও আলী তোমাকে মোহর পরিশোধ করে দিতে হবে হযরত আলী ডাক দিয়া বলে পয়গম্বর টাকা নাই পয়সা নাই আমি মোহর পাবো কোন জায়গায় টাকা পাবো কোন জায়গায় আল্লাহর পয়গম্বর হযরত আলীকে ডাক দিয়া বলে আলী একটু চিন্তা করে দেখো তো তোমার ঘরের মধ্যে তোমার নিজের কোনো কিছু আছে নাকি হযরত আলী ডাক দিয়া বলে পয়গম্বর আমার ঘরের মধ্যে আমার জানা মতে মাত্র দুইটা জিনিস আছে এর বেশি কিছুই নাই বলে কি জিনিস বলে ইয়া রাসূলুল্লাহ একটা হলো যুদ্ধের ময়দানের মধ্যে যখন আমি যাব এই যুদ্ধের জন্য একটা তলোয়ার আমার ঘরের মধ্যে আছে আর একটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য ঢালের প্রয়োজন হয় একটা তরবারি আর একটা ঢাল এই দুইটা জিনিস ছাড়া আমার কাছে আর একটাও নাই এই দুইটা জিনিস আমি আমার ঔরস আমি আমার মিরাজ থেকে আমি পেয়েছি এর চাইতে বেশি কিছু আমার কাছে আর কিছুই নাই নিজের কিছু নাই আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে আলী বাজারের মধ্যে চলে যাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে চলে যান এই দুইটা জিনিস বিক্রয় করে মোহরের টাকা পরিশোধ করতে হবে বাকিতে কিন্তু হবে না অতিমধ্যে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল হযরতে ওসমান ডাক দিয়া বলে আলী এই ঢাল আর এই তলোয়ার নিয়ে তুমি কোন জায়গায় যাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওসমান তোমরা আমাকে পয়গম্বরের কাছে বিবাহের প্রস্তাব দিতে বলেছিলে বিবাহের প্রস্তাব দিয়েছি পয়গম্বর আমার প্রস্তাবকে অ্যাকসেপ্ট করেছেন এখন আমি মোহরের টাকা জোগানোর জন্য এই ঢাল এবং তলোয়ার বাজারের মধ্যে বিক্রয় করে মোহরের টাকা আমি রেডি করার জন্য যাচ্ছি বলি সুবহানাল্লাহ হযরত ওসমান কয় আজীব ব্যাপার আমার শালীর বিবাহ আমি জানি না আমার শালীর বিয়ে আমি নিজে জানি না বিবাহ প্রস্তাব সব ঠিকঠাক আমি তোমাকে পাঠালাম আর তুমি আমার সঙ্গে ঠিক মতো একটু না জানাইয়া ডাইরেক্ট মোহরের টাকা জোগাড় করার জন্য যাচ্ছ চিন্তার কারণ নাই তোমার ঢাল এবং তোমার তলোয়ার এটা আমাকে দাও আমি এটা তোমার কাছ থেকে ক্রয় করতে চাই জোরে কর সুবহানাল্লাহ
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পত্তির মালিক ছিলেন। এই হযরত ওসমানকে আল্লাহ পাক অনেক প্রাচুর্য দান করেছিলেন। হযরত ওসনামে হলো হযরত ওসমানের গনি, তাওয়াঙ্গার ওসমান, ধনাঢ্য ওসমান, এই ওসমানের অনেক টাকা পয়সা আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে একদিন একজন লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অভাবের মধ্যে পড়েছি পয়গম্বর, আপনি আমাকে কিছু ব্যবস্থা করে দেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আমার জামাতা, আমার সাহাবী ওসমানের কাছে যাও, ওর কাছে গিয়ে যদি কিছু চাও তাহলে তোমার ব্যবস্থা হয়ে যাবে। এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমানের বাড়ির দিকে যাওয়া আরম্ভ করেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে যখন গেছে, গিয়ে দেখে হযরত ওসমান পিপিলিকার মুখ থেকে খাদ্য গুলি আলাদা করতেছে। পিপিলিকা খাদ্য নিয়ে যায় আর হযরত ওসমান খাদ্যগুলি পিপিলিকার মুখ থেকে আলাদা করতেছিল। এই সাহাবী আজিব হয়ে গেলেন, যেই লোক পিপিলিকার মুখ থেকে খাদ্য আলাদা করে নেয় এ আবার আমাকে সাহায্য করবে কিভাবে? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। ওই ওসমানের কাছে কোনো জিনিস আর চাইলেন না। আসার পরে পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি আমাকে কার কাছে পাঠাইছেন? আমি যখন ওসমানের কাছে গেলাম তার এই অবস্থা দেখে তার কাছে আমি কোনো কিছুই চাইতে পারলাম না। আল্লাহর পয়গম্বর তাকে আবারও বললেন, চাও, ওসমানের কাছে গিয়ে চাও, দেখো তোমার ব্যবস্থা হয়ে যাবে, টেনশনের কারণ নাই। সুবহানাল্লাহ। এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আবার ওসমানের বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আকাশের মধ্যে তুলাগুলা উড়ে উড়ে যাচ্ছে। হযরত ওসমান আকাশ থেকে তুলাগুলি যেগুলো উড়ে উড়ে যায় হাত দিয়ে সবগুলি আটকানোর চেষ্টা করতেছে। এই সাহাবী আবারও আজিব হয়ে গেলেন, সামান্য তুলার মহব্বত, যার অন্তরের মধ্যে এত মায়া মহব্বত, সে আবার আমাকে দান করবে কিভাবে? আজকেও এই সাহাবী হযরতে ওসমানের কাছে লজ্জায় তার কাছে যান নাই, আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসলেন। আসার পরে ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি আমাকে কার কাছে পাঠাইছেন? আজকের এই দৃশ্য আমার চোখে যখন পড়ল, পয়গম্বর ডাক দিয়া বলে, চিন্তার কারণ নাই, তোমাকে তো আমি বলেছি তোমার চাওয়া তুমি চাবা, বাকি ব্যবস্থা করবে আবার আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই সাহাবী পরের দিন আবারও চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়া বলে, ভাই ওসমান, পয়গম্বর আমাকে তোমার কাছে পাঠাইছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি জন্য পাঠিয়েছে? বলে, আমাকে কিছু সাহায্য করার জন্য। বলে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে আমার কাছে সাহায্যের জন্য পাঠাইছে। ভাই চিন্তার কারণ নাই, আমি ওসমানের একটা বাণিজ্যিক কাফেলা শাম থেকে সিরিয়া থেকে চলে আসছে। এ ভাই চিন্তার কোনো কারণ নাই, একটু ওয়েট করো, হয়তো কিছুদিনের মধ্যে, হয়তো কিছুক্ষণের মধ্যে ওই কাফেলাটা চলে আসবে। ওই কাফেলার মধ্যে আমার যতগুলি সম্পদ আছে সব সম্পত্তিগুলি আমি তোমাকে দান করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। এই হলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক যেরকম ধন দিয়েছিলেন সেরকম মনও দিয়েছিলেন। এই হযরত ওসমানকে আল্লাহ এত টাকা পয়সার মালিক বানিয়েছেন। হযরত ওসমান আমার মার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এত টাকা পয়সা আল্লাহ পাক আমারে দিয়েছে, ও পয়গম্বর, এমন একটা আমলের কথা আমারে বলে দেন, ওই আমলটা যদি আমি করি আমার টাকা পয়সা দিন দিন যেন কমে আর যেন না বাড়ে। সম্পদ দান করেছেন আর আমি টাকা পয়সা চাই না, সম্পদ কেমনে কমে? একটা আমল আপনি আমারে বলে দেন। আমাদের অবস্থা এমন যে 2 কোটির মালিক সে চায় কেমনে 4 কোটি ইনকাম করবে, যে 5 কোটির মালিক সে চায় কেমনে 10 কোটি ইনকাম করবে। কিন্তু হযরত ওসমান আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। আসার পরে বলেন, পয়গম্বর এমন একটা আমলের কথা বলে দেন, ওই আমলটা যদি আমি করি আমার সম্পদ দিন দিন যেন কমতে থাকে। এবার পয়গম্বর হযরত ওসমানকে বললেন, ওসমান তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তোমার এত সম্পদ দিন দিন বাড়াইতেছে?
হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এমন আমল করি তা আমি জানি না, তবে ও পয়গম্বর, যখন আমি খাবার খাই, আমি যখন উটের মধ্যে আরোহণ করে যখন আমি পথ চলি, ওই সময়ে যদি আমি খাবার খাই, আবার খাবার খাওয়ার সময় একটা কোনো ভাত, একটা কোনো খেজুরের দানা, একটা কোনো খাবারের বস্তু যদি চলন্ত অবস্থায় মাটির মধ্যে পড়ে যায়, সঙ্গে সঙ্গে উটকে থামাইয়া গাধাকে থামাইয়া আমি ওই জিনিসটা ধুয়ে আবার খেয়ে ফেলি। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওসমান, এই আমলটা এমন একটা আমল, যদি কেউ খাবারকে নষ্ট না করে, খাবারের যদি ঠিকভাবে মর্যাদা দিয়ে দেয়, তাহলে সে দিন দিন আল্লাহ পাক তার সংসারের মধ্যে, তার রিজিকের মধ্যে বরকত দিতেই থাকবে। সুতরাং তুমি যদি এই আমল করতে থাকো, তোমার সম্পদ তো কমবে না, আল্লাহ পাক দিন দিন তোমার সম্পদকে বাড়াইতে থাকবে। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বর্তমান তো ফ্যাশনই অবস্থা, যদি কোনো খাবার যদি টেবিল থেকে নিচে পড়ে, আমরা এটাকে ছোট মনে করি, ছোট লুকি আচরণ, ছোট লুকি ব্যবহার, বা অনেক ছোট হীনতা মনে করি আমরা, যে খাবার প্লেট থেকে পড়ে গেছে, এটা আবার ধুয়ে খাইতে হবে, যে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতই হলো উম্মতের জন্য সবচাইতে শ্রেষ্ঠ আদর্শ। জোরে কোন ঠিক কিনা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক অনেক মালিক, টাকার মালিক বানিয়েছিলেন হযরত ওসমানকে। এ হযরত ওসমান বলতেছে, ভাই আলী, এই বিবাহের তুমি তলোয়ার আর এই ঢাল দিয়ে তুমি চলে যাচ্ছ বাজারের মধ্যে বিক্রয় করার জন্য, যা দেওয়ার আমি তোমাকে দিয়ে দেবো, টাকা দেই তুমি নিয়ে যাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যখন ঢাল আর তলোয়ারটা নিলেন, টাকাটা দিয়ে দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে এসে ডাক দিয়ে বলে, পয়গম্বর, মোহরের টাকার ব্যবস্থা হয়েছে, নেন, আমি মোহর দিয়া দিলাম, আর ফাতেমাকে আমার সঙ্গে বিবাহ দিয়া দেন, এই 500 দিরহামের বিনিময়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহের সময় দাওয়াত দিছে, কারণ যাবে এক জামাত এক মেয়ের বিবাহ, জামাইদেরকে দাওয়াত দিতে হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহের জন্য আবার দাওয়াত দিছে। হযরত ওসমান চিন্তা করলেন, বিবাহের সময় শালির বাড়িতে যাব, দাওয়াত খাওয়ার জন্য কিছু না গিফট তো করতেই হয়, কি গিফট করবে? ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই তলোয়ার আর যেই ঢাল, যে আলীর ছেদ থেকে ক্রয় করে নিয়েছিল সেই ঢাল আর সেই তলোয়ার হযরত আলীকে দিয়ে বলে, ভাই আলী, কিছুই দিতে পারলাম না, যাও তোমার ঢাল আর তোমার তলোয়ার তোমাকে গিফট করলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে চারটা জিনিস আছে তার মধ্যে সমস্ত ভালাই আছে, সে সমস্ত ভালাই পেয়ে গেল। তার মধ্যে একটা হলো লিসানান শাকেরা, যেই কথাটা বলতে গিয়ে এই ঘটনাটা বলতেছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ফাতেমার বিবাহ হয়ে গেল। এক পর্যায়ে সংসার চলছে, চলতে 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 হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারাও দুনিয়ার মধ্যে চলে আসলো। হযরতে ফাতেমার বাড়ির মধ্যে অনেক অভাব ছিল, এমনিতেই আপনারা দেখেছেন, অনেকেই জানেন, যারা এখানে অত্যন্ত বয়োবৃদ্ধ আছেন তারা জানেন, এক সময় আমাদের দেশের মধ্যে অনেক অভাব ছিল, টাকা পয়সা মানুষের ঠিক মতো ছিল না, ঠিক মতো মানুষ খেতে পারত না। তাহলে আজ থেকে 1400 বছর আগে দেশের অবস্থা কী ছিল? অনেক ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল। এখন যেরকম সব জায়গায় খাবার দাবারের কোনো অভাব নাই, দোকানপাটের কোনো অভাব নাই, সব কিছুই কাছের মধ্যে পাওয়া যায়, এমন একটা সময় ছিল, টাকা পয়সা ছিল কিন্তু খাবার দাবারের সেরকম ব্যবস্থা ছিল না, অত্যন্ত কষ্ট করে মানুষ জীবনযাপন করত। 3 দিন পর্যন্ত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে কোনো খাবার নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, স্বামী আলী, 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলে না, অত্যন্ত টেনশনের ভিতরে আছি, কিন্তু টেনশন কোনে কোনো লাভ নাই, কারণ যে আল্লাহ রব্বুল আলামিন সুখে রাখেন, ওই আল্লাহ পাক তো আমাদেরকে দুঃখের মধ্যে রেখেছেন, সুতরাং আমরা সুখে আর দুঃখে সবসময় শুকর আদায় করব আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ডাক দেয়া বলে স্বামী আলী আমরা তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি কিন্তু সন্তান হাসান আর হোসাইন ছোট্ট মানুষ তারা কেমনে ক্ষুধার যন্ত্রণা সহ্য করবে এই জন্য আপনি যান বাজারের মধ্যে গিয়ে কিছু খাবার দাবারের ব্যবস্থা করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রতিমধ্যে যখন দেখা হয়ে গেল আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলেন হযরত আলীর চেহারাটা মলিন হয়ে গেছে হযরত আলীর টেনশন করতেছে পয়গম্বর ডাক দিয়া বলে আলী কি জন্য টেনশন করতেছো তোমার চেহারা দেখে মনে হয় তুমি অত্যন্ত টেনশনের ভিতরে আছো হযরত আলী ডাক দিয়ে বলে পয়গম্বর তিন দিন পর্যন্ত ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলে না আমার সন্তান হাসান আর হোসাইন খাবারের জন্য ছটফট করতেছে কান্না করতেছে কারো কাছে বলি নাই কারণ যে আল্লাহ আমাদেরকে কষ্টের মধ্যে রেখেছে রে আল্লাহ পাক আমাদেরকে সুখ দিতে পারে যে আল্লাহ আমাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করতেছে না আবার ওই আল্লাহ যদি চায় আমাদের খাবার দাবারের ব্যবস্থা করেও দিতে পারেন জোরে কোন সুবহানাল্লাহ হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে আলী চিন্তার কোনো কারণ নাই ওই যে তাকায়া দেখো একটা খেজুর গাছ দেখা যায় ওই খেজুর গাছের কাছে গিয়ে তুমি গাছটা একটা ঝোঁক দিবা সঙ্গে সঙ্গে দেখবা আল্লাহর কুদরত কেমনে তোমার চোখের সামনে ভাস্যমান হয় জোরে কোন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকর আদায় করেছে আমার আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেছেন ওই আপনার খেজুর গাছের কাছে যাওয়ার পর হযরত আলী লক্ষ্য করে দেখে মরা একটা খেজুর গাছের মধ্যে কোনো খেজুর নাই মরা একটা ডাল মরা একটা গাছ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কথা মতো খেজুর গাছের মধ্যে যখন হাত দিয়েছে হযরত আলী দেখে সঙ্গে সঙ্গে মরা খেজুর গাছকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত বানায় দিলেন সূরা কোন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের মধ্যে যখন ছক দিয়েছে হযরত আলী লক্ষ্য করে দেখলেন এই মরা খেজুর গাছ থেকে জীবিত হইয়া তাজা তাজা খেজুর জমিনের মধ্যে পড়ে গেল হযরতে আলী এই খেজুর দিয়া ফাতেমার কাছে চলে গেলেন হযরতে হাসান আর হোসাইনের কাছে চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিয়ামতকে দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য আমরা সুখে দুঃখে যদি অবস্থায় যদি আমরা শুকর আদায় করতে পারি আজকে অভাবের মধ্যে পড়েছি আজকে মুসিবতের মধ্যে পড়েছি না টেনশনের কারণ নাই আমরা শুকর আদায় করব আল্লাহর আল্লাহই তো আমাদেরকে অভাবের মধ্যে রেখেছেন দেখবেন আপনার অবস্থা আপনার বিপদ আল্লাহ পাক কেমনে দূর করে দেয় আল্লাহ পাক আমাদের জবানকে শুকর গুজার জবান বের বানিয়ে দেখ জোরে কোন আমিন আর জোরে বল আমিন দুই নম্বর চারটা জিনিসের মধ্যে একটা তো বললাম দুই নম্বর হলো ওয়ালিসানান যাকারা জিকিরকারী জবান যার জবানটা সব সময় মালিকের জিকির করে মালিকের তাসবিহ পড়ে বলে কারো জবান যদি এরকম জিকিরকারী জবান পেয়ে যায় তাই সে দুনিয়ার সমস্ত কল্যাণ পেয়ে গেল জোরে কোন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আইনা উলুল আলবাব গেদি লোকেরা কোথায় আইনা উলুল আলবাব গেদি লোকেরা কোথায় আল্লাহ পাক রাব্বুল আলামিনের ফেরেশতারা তখন ডাক দিয়ে বলবে যে আল্লাহ মানিল আলবাব গেদি লোকেরা আবার কারা আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার গেদি লোকেরা কারা বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা যেই সমস্ত লোকেরা দাঁড়িয়ে মালিকের জিকির করে ওয়া কুউদা বসে বসে মালিকের জিকির করে
এবং শুয়ে শুয়েও তারা মালিকের জিকির করে। সেই সমস্ত বান্দারা মানুষের অবস্থা হয় তিনটা, হয়তো দাঁড়িয়ে থাকবে, নয় বসে থাকবে, নয় শুয়ে থাকবে। বলে যেই সমস্ত বান্দারা দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, বসে আল্লাহর জিকির করে, শুয়ে আল্লাহ পাকের জিকির করে, এরাই হলো কিয়ামতের ময়দানে জ্ঞানী লোক। আল্লাহ পাক এদেরকে ডাক দিয়া জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে কোন সুবহান। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জবানটা জিকিরকারী জবান পেয়ে গেল সেই ব্যক্তি সমস্ত কল্যাণ পেয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করতেন নামাজের পরে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান শাকিরা ওয়া লিসানান যাকিরা। আয় আল্লাহ শুকরকারী জবান, জিকিরকারী জবান আয় আল্লাহ তুমি আমাদেরকে দান করে দাও। সবাই জোরে বলেন আমিন। আমার ভাইরা, এই জন্য যারা পীর বুজুর্গ আউলিয়া, যারা আল্লাহ পাকের ওলি আছেন, দেখবেন সব সময় তারা মালিকের জিকিরে ব্যস্ত থাকে, তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি জিকির করতে থাকে। আপনারা সবাই শুনছেন যে সব সময় যদি কেউ জিকির করে, আল্লাহ পাকের নাম জপে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে মালিকের সঙ্গে ওই বান্দার একটা অন্তরের সম্পর্ক হয়ে যায়। এই বান্দা যখন আল্লাহ পাকের কাছে যা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে তার ব্যবস্থা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে এসেছে হজরতে আত্তার রহমতুল্লাহ আলে, আজকে বলেছি ঘটনাটা, শাহ আত্তার রহমতুল্লাহ আলা ফরিদুদ্দিন আত্তার, উনি লিখেছেন কিতাবটা তাজকিরাতুল আউলিয়া, যে রাবেয়ায় বসরিয়ার ঘটনা লিখেছিলেন, যে রাবেয়ায় বসরিয়া, এটা কিন্তু হাদিসের কোনো ঘটনা না, মনে করবেন না হুজুর আবার কী বলছে, এটা কোনো হাদিস না, কোনো কোরআন না, এটা একটা ঘটনা। ঘটনার ব্যাপারে হুকুম হলো এটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, তবে মানুষের আমলের প্রতি উদ্বুদ্ধ করার জন্য এগুলি বলা যায়। এই জন্য এটা কোনো কোরআনের কোনো আয়াতের অর্থ বলছি না, কোনো হাদিসের ঘটনা বলছি না, একজন বুজুর্গ আউলিয়া তার ঘটনা বলছি আমি আপনাদেরকে। যে এই রাবেয়া বসরিয়ার ঘটনা এসেছে, তদারীতন সময়ে একজন বুজুর্গ লোককে রাবেয়া বসরিয়া স্বপ্নের ভিতরে দেখায়। রাবেয়া বসরিয়া যখন কবরের মধ্যে চলে গেছে, রাবেয়া বসরিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা চলে আসছে সওয়াল জবাব করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা চলে আসার পর রাবেয়াকে ডাক দিয়া বলে, রাবেয়া বলো মান রব্বুকা, তোমার রবকে। রাবেয়া বসরিয়া প্রশ্নের জবাব না দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, তোমরা আমাকে যে আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করছো, আমি তোমাদেরকে আগে জিজ্ঞাসা করতে চাই, ও আল্লাহর ফেরেশতার দল, তোমরা বলো তোমরা কোন জায়গা থেকে আমাকে প্রশ্ন করার জন্য আসছো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতার দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দিয়া বলে, রাবেয়া আমরা তো আসমান থেকে এসেছি তোমার প্রশ্ন করার জন্য। এবার রাবেয়া ডাক দিয়া বলে, ফেরেশতা আসমান থেকে জমিন পর্যন্ত দূরত্ব কত দূর? বলে হাজার কিলোমিটার, কোটি কোটি কিলোমিটার দূর হবে। রাবেয়া বসরিয়া ডাক দিয়া বলে, ও আল্লাহর ফেরেশতার দল, কোটি কোটি কিলোমিটার দূর থেকে তোমরা আমি রাবেয়ার কাছে চলে আসছো, তোমরা কি আমার আল্লাহকে ভুলো নাই? সঙ্গে সঙ্গে ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ পাককে আমরা কিভাবে ভুলবো? রাবেয়া তখন ডাক দিয়া বলে, কোটি কিলোমিটার দূর থেকে এসে যদি আল্লাহ পাককে না ভুলো, সারাটা জীবন আল্লাহ আল্লাহ জিকির করলাম, সব সময় জিকির করেছি আল্লাহ, শোয়া অবস্থায় জিকির করেছি আল্লাহ আল্লাহ, বসা অবস্থায় জিকির করেছি আল্লাহ আল্লাহ, দাঁড়ানো অবস্থায় জিকির করেছি আল্লাহ আল্লাহ, সব সময় আল্লাহর জিকির করলাম, কোটি কিলোমিটার দূর থেকে এসে মালিককে ভুলো নাই। আমি রাবেয়া সাড়ে তিন হাত মাটির নিচে আসার পর তোমরা কেমনে চিন্তা করলা আমি আল্লাহকে ভুলে গিয়েছি? আমি রাবেয়াকেও আমি আল্লাহকে ভুলি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতার দল চিন্তার কারণ নাই, আমার রাবেয়াকে ছেড়ে দাও, ও সবসময় আমি মালিককে এমন ভাবে জপছে আমি মালিককে ভুলে নাই। এই জন্য সারা জীবন যদি সবসময় যে সমস্ত বান্দারা আল্লাহ পাকের জিকির করবে, মরণের সাথে সাথে কবরের মধ্যে গিয়াও ওই আল্লাহর বান্দারা আল্লাহ পাককে ভুলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা। ও ইমানদারেরা তোমরা বেশি বেশি মালিকের জিকির করতে থাকো। কেউ যদি মালিকের জিকির বেশি বেশি করে করে আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক গড়ে ওঠে, বান্দা যা চাবে আল্লাহ পাক বান্দাকে তাই দিয়ে দিবে। রাবেয়া বসরিয়ার আরেকটা ঘটনা এসেছে, যে রাবেয়া বসরিয়ার বাড়ির মধ্যে দুইজন মেহমান চলে আসছে, মেহমান আসছে দাওয়াত খাওয়ার জন্য।
তিনি তার খাদেমাকে বললেন, বাড়ির মধ্যে কি আছে? বলে, ম্যাডাম কিচ্ছু নাই, মাত্র দুইটা রুটি আছে, এর চাইতে বেশি আর কিচ্ছু নাই। হযরতেরা বেয়ায় বসিয়া খাদেমাকে ডাক দিয়া বললেন, এই দুইটা রুটি তোমরা মেহমানকে দাও, কিন্তু দুইটা রুটি মেহমানকে কিভাবে দিবে? রাবেয়া অত্যন্ত টেনশনের মধ্যে পড়ে গেলেন, দুইটা রুটি যদি মেহমানকে দেই, গোস্তের কোনো ব্যবস্থা নাই, তরকারির কোনো ব্যবস্থা নাই, কিভাবে আমি দিয়া দিব? তারপরেও মেহমানদারি করতে হবে। হযরতে রাবেয়া মেহমানের সামনে রুটি দুইটা যখন পাঠা দিল, অমনি একজন ভিক্ষুক দরজার কাছের মধ্যে এসে রাবেয়ার কাছে আল্লাহর দোহাই দিয়া ভিক্ষা চাইল। হযরতে রাবেয়াকে ডাক দিয়া বলে, ও রাবেয়া, আল্লাহর বাস্তে তোমার কাছে আমি ভিক্ষা চাই। রাবেয়া অত্যন্ত টেনশনের মধ্যে পড়ে গেলেন, এখন আমি ভিক্ষুককে আমি সাড়া দিব নাকি আমি আমার মেহমানকে আমি বিদায় করব? হযরতে রাবেয়া বসরিয়া তিনি চিন্তা করলেন, মেহমানের ব্যাপারটা পরে দেখা যাক, আমি আগে ভিক্ষুককে আমার ভিক্ষুককে আগে আমি তার হকটা আদায় করে দেই। সঙ্গে সঙ্গে রাবেয়া বসরিয়া ওই দুইটা রুটি মেহমানদের সামনে থেকে নিয়ে এসে ভিক্ষুককে যখন দিয়া দিল, আল্লাহর বান্দী রাবেয়া আল্লাহর দরবারে নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করছি, ও আল্লাহ আমার বাড়ির মধ্যে মেহমান সম্মানকে রক্ষা করো আল্লাহ। হযরতে রাবেয়া আল্লাহর কাছে যখন দোয়া করেছেন, কিছুক্ষণ পর রাবেয়া দেখে কে জানো তার বাড়ির এলাকার আরেকজন লোক এরকম রুটি আর গোস্ত নিয়ে রাবেয়ার বাড়ির মধ্যে উপস্থিত হয়ে গেছে। জোরে কন সুবহানাল্লাহ। রাবেয়া আজীব হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করতে না করতে মালিক আমার কাছে পাঠায়া দিয়েছে। এটাই বলছিলাম, মালিকের সঙ্গে যখন সম্পর্ক গড়ে উঠবে, হাত তোলা দেরি, আল্লাহ পাক দিতে দেরি করবেন না। আল্লাহ পাকের কাছে বান্দা চাবে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে, আল্লাহ পাকের খাজানার মধ্যে কোনো কমতি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার কাছে পাঠায়া দিয়ে দিবে। রাবেয়া বসরিয়া দেখলেন এখানে রুটি তো মাত্র 18টা, কিছু গোস্ত এবং 18টা রুটি এখানে আছে। রাবেয়া বসরিয়া তিনি বললেন যে এটা মনে হয় আমার নয়, কারণ আল্লাহ পাক বলেছেন, মাং জা আবিল হাসানা ফালাহু আসরু আমসালিহা, কেউ যদি এক দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 দেয়, আমি তো দিয়েছি দুইটা, সুতরাং আমি তো পাবো 20। 18টা কিভাবে হলো? দুইটা শট আছে। পরবর্তীতে ওই তার যে পাশের বাড়ির যে মহিলা আরো দুইটা রুটি দিয়া বলে, 20টাই নিয়ে এসেছিলাম কিন্তু দুইটা তোমাকে দিয়ে দুইটা আমার কাছে রেখে গিয়েছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য, কিন্তু তোমার ঈমানের এত পাওয়ার, তোমার ঈমানের এত পাওয়ার, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে চেনো, তুমি সঙ্গে সঙ্গে বুঝে গেছো। এই হলো আউলিয়াদের অবস্থা। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা, যেই ব্যক্তির জিকিরকারী জবান হয়ে যাবে সে দুনিয়ার সমস্ত কল্যাণ সমস্ত ভালাইগুলি পেয়ে গেল। এই জন্য আমরা যারা দোকানের মধ্যে থাকি, যে অবস্থায় থাকি, সর্ব অবস্থায় বেশি বেশি করে মালিকের জিকির করব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, যে যা জিকির পারি আমরা জিকির করতে থাকবো, সময়টাকে আমরা কাজে লাগাবো। মালিকের জিকির যত বেশি করব, আল্লাহর সঙ্গে অন্তরের একটা তাল্লুক, অন্তরের একটা সম্পর্ক গড়ে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। বাকি দুইটা ইনশাআল্লাহ আগামী জুম্মায় বা অন্য কোনো সময় বলা হবে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক।